আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্রিজ ক্রিজ মানে কি তোমরা একজন তো দেখি ক্রিজ বলতে কি বুঝো এখন ভাজ তো অনেক ভাবে হতে পারে যেমন রিংকেল হতে পারে তারপরে শিঙ্ক হতে পারে ক্রিম্প হতে পারে ক্রিজটা কি ধরনের ফেব্রিকের ভাজ তো রিংকেলটা কি ফেব্রিকের এর ভাজ না কুচকানো কুচকানো হ্যাঁ কুচকানুর ধরনটা কেমন কুচকাতে পারে একটা বস্তু অনেক ভাবে কুচকাতে পারে মনে করো এই যে এই মধ্যে একটা ভাজ পড়লো না এটা একটা কুচকানো কিন্তু আবার মনে করো এরকম এরকম ভাবে কুচকে গেল এটাও একটা কুচকানো আবার সাইড থেকে চেপে আসলো এটাও এক ধরনের কুচকানো আবার সুতার মধ্যে ভাজ পড়ে যায় এটা আরেক ধরনের কুচকানো মানে এই কুচকানোগুলোর মধ্যে একটু সামান্য পার্থক্য আছে টেকনিক্যাল টার্মের থেকে যদি আমরা চিন্তা করি সেটা তো এই জন্য আমরা আজকে ক্রিজটা পড়বো ক্রিজের সাথে রিংকেলের সামান্য পার্থক্য আছে তারপরে হচ্ছে শৃং শ্রিংকেজ শৃং করা রিঙ্কেল হওয়া ক্রিজ হওয়া এগুলা এবং ক্রিম হওয়া এগুলো একটু সামান্য পার্থক্যের বিষয় আর কি তো কাপড়ের যে আনডিজাইরেবল মানে যে ভাঁজটা পরে সেটাই হচ্ছে মূলত ক্রিজ যেটা মূলত ওয়াশিং করার পরেই পরে আমরা যখন কাপড়কে ওয়াশ করি তখন যে ভাঁজটা পরে সেটাই হচ্ছে ক্রিজ এটা হচ্ছে মানে আনডিজাইরেবল এটা প্রপার্টি যদিও কিন্তু এটা ডিফেক্টিভ প্রপার্টি এটা কিন্তু আমাদের মানে ভালো প্রপার্টি না এই ডিফেক্টিভ প্রপার্টি এটা আনডিজাইরেবল আমাদের চাহিদা এটা না তারপরেও এটা হয়ে যায় এই জন্য এটা নিয়ে স্টাডি করতে হয় কত বেশি হয় বা কম হয় কেন হয় কীভাবে দূর করা যায় কখন কম হবে কোন ফাইবারের বেশি কোন ফাইবারের কম কিভাবে করে এটা টেস্ট করা যায় এই বিষয়গুলো আসলে জানাটা জরুরি তো সেই জন্যই মূলত এটা হচ্ছে বেন্ডিং ব্যান্ডিং এর জন্য অর্থাৎ এটার উপর যখন লোড অ্যাপ্লাই হচ্ছে তখন এটা যে ব্যান্ড করতেছো তুমি বাকিয়ে দিচ্ছ তখন তার ইলাস্টিক রিকভারি যে আছে বা ইলাস্টিক লিমিট আছে ইলাস্টিক লিমিটকে যখন পার হয়ে যাচ্ছে তখন সে আর আগের অবস্থানে ফিরে আসতেছে না তো যখনই কাপড়টা আগের অবস্থানে ফিরে আসে না মানে ফাইবারটা তার আগে শেপটা নিতে পারে না তখনই কাপড়ের মধ্যে একটা ফোল্ড হয় বা ভাজ হয় এই ভাজটাকে বলা হচ্ছে ক্রিজ একটু পরে আমরা এটার সাথে রিঙ্কেলের যে পার্থক্য সেটা দেখবো তো তোমরা যেই আমি বেসিক কথাগুলো একটু বলে নেই তারপরে সিট আছে সিট থেকে পড়া দিব তো কটনের সাথে ম্যানমেড ফাইবারের এই ব্যাপারটাতে অনেক পার্থক্য মানে ন্যাচারাল ফাইবারগুলো এবং ম্যানমেড ফাইবারগুলো তুমি কম্পেয়ার করো দেখবে যে এই ন্যাচারাল ফাইবারগুলোতে ক্রিজ হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি আর ম্যানমেড ফাইবারগুলোতে ক্রিজ হর টেন্ডেন্সি অনেক কম এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না তো এখন বুঝতে হবে যে ক্রিজটা আসলে কেন হয় তো আমরা যখন কোন একটা ম্যাটেরিয়াল ইউজ করি মানে কনজিউম করি অ্যাপারেল তখন এটাকে বিভিন্ন ধরনের ফোর্সের মধ্যে যেতে হয় কখনো টেনজাইল কখনো ফ্লেক্সিং হ্যাঁ কমপ্রেসিভ বেন্ডিং বিভিন্ন রকম ফোর্সের মধ্যে দিয়ে যেতে হয় তো মূলত আসলে এই সব ধরনের অ্যাঙ্গেল থেকেই ফোর্স অ্যাপ্লাই হয় কিন্তু একটা ম্যাটেরিয়ালের উপর কমপ্রেস করি আমরা অনেক সময় চাপাই কখনো আবার এটাকে টানি কখনও এটাকে বাঁকাই কখনও এটাকে টুইস্ট করি ফ্লেক্সিং করি এরকম ফোল্ড করি আবার ওপেন করি তো এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে যদিও ফোর্স অ্যাপ্লাই হয় মূলত ক্রিস্টার জন্য মানে মেনলি দায়ী হচ্ছে ব্যান্ডিং লোডিংটা মানে ব্যান্ড করা কোনো কিছুকে বাঁকানো তো বাঁকালে মূলত কি হয় বাঁকালে আসলে এই আমার যেই ফাইবার আছে ফাইবারটা তার ইলাস্ট্রিক লিমিটকে যখন হারিয়ে ফেলে তখন আর আগের অবস্থায় রিকভার করতে পারে না তখনই এটা ওই কুচকানো ভাবটা নিয়েই থেকে থাকে তখন এটাকে আমরা ক্রিজ বলে থাকি তো এটার সমাধানটা কি সমাধানটা হচ্ছে বিশেষ করে ন্যাচারাল ফাইবারে এই প্রবলেমটা বেশি তো সেক্ষেত্রে ন্যাচারাল ফাইবারের যেই মেইন চেইন পলিমারগুলো আছে মেইন চেন পলিমারের সাথে আরেকটা পলিমারকে ক্রস লিঙ্ক করে দিলে বা বিভিন্ন ফিনিশিংয়ের মাধ্যমে তখন এইটা অনেকটা দূর হয় যেটা বলছে ক্রিজ ফিনিশ বা ক্রিজ রেজিস্টেন্স বাড়ানো এটা করা হয় তাহলে তখন যখন এটা এই মানে ব্যান্ড করবে ফাইবারটা কাপড়টাকে কুচকালে তখন ব্যান্ড করলেও সে আগের অবস্থানে আবার ফিরে আসতে পারবে ব্যান্ড করলে মূলত ঘটনাটা কি ঘটে মনে করো একটা বস্তুকে তুমি এভাবে যদি ব্যান্ড করো নিচের দিকে যে আছে সে কিন্তু কম্প্রেস হবে আর বাইরের দিকে যে আছে সে কিন্তু প্রসারিত হবে ওইটা সোজা ছিল একটা ইয়ার্ন আর ইয়ার্নটা কিন্তু এরকম বাঁকালা বাঁকালে কি হবে ইয়ার্নের যে ভিতরের সাইডটা আছে ইনার পার্টটা ইনার পার্টটা কিন্তু একটু চাপলো মানে হলো আর বাইরের সাইডটা কিন্তু একটু প্রসারিত হলো তো এই যে ইয়ারের দুই সাইডে মানে এক পাশে আরেক পাশে দুই যে দুই রকম বিহেভিয়ার একদিকে একটু প্রসারিত হলো আর একদিকে চেপে আসলো ভিতরের সাইডটা জন্যই কিন্তু তার ডিফরমেশনটা হয় এবং এই ডিফরমেশনটাকে সে রিকভার করতে পারে না যখন ইন্ডাস্ট্রিক লিমিটকে ছাড়িয়ে যায় তো এই জন্য মানে পার্শ্ববর্তী যেই যে ক্রস লিঙ্ক পলিমারগুলো আছে সেগুলোর সাথে যদি তাকে একটা লিঙ্ক করে দেওয়া যেত তাহলে ওই ব্যান্ডিংটা ওই পলিমারটা দিয়ে কাবার করতো এতে করে ক্রিজের পরিমাণটা অনেকটা কমে আসতো এভাবে করে মূলত দূর করা যায় অনেকটা তো আবার অনেক বস্তু আছে যেগুলো কিনা ক্রিজ রেজিস্ট করে যেমন আমাদের কাছে অনেক স্টিফ বস্তু আছে আচ্ছা বলতেছিলাম কি অনেক বস্তু আছে যেগুলা কিনা ক্রিজ হয় না মানে ভাঁজ পরে না কাপড়ের মধ্যে মানে অনেক স্টিফ আমরা যখন স্টিফনেস পড়ছি তখন কিছু বস্তু দেখছি যে যেগুলোকে চাইলেও তুমি ব্যান্ড করলেও ব্যান্ড হবে না তাহলে ওগুলোকে আমরা ভালো বলতে পারি কিন্তু ওগুলোকেও ভালো বলার ক্ষেত্রেও কিছু ব্যাপার আছে যেমন ডিফরমেশন যদি রেজিস্ট করে তাহলে বস্তুটা অনেক স্টিফ হতে হবে তুমি যখন এখন এটা থেকে কোনো কিছুটা একটু বাঁকাতে চাচ্ছ এটাকে বাঁকাতে চাচ্ছ এখন বাঁকাতে যেটা বাঁকে না মানে ব্যান্ড হয় না তো তার মানে এটা ক্রিজ হবে না মানে ক্রিজ হওয়ার প্রবণতা অনেক কম তার মানে যে এটা অন্য দিক থেকে ভালো হবে তা কিন্তু না অন্যান্য অনেক দিক থেকে এটা খারাপ হওয়ার প্রবণতা আসে কারণ হচ্ছে এটা রিজিড এটা তার অবস্থাকে পরিবর্তন করতে দেয় না ব্যান্ডিং ফোর্সকে রেজিস্ট করতে পারে হ্যাঁ এই জন্য ডিফরমেশান যখন রেজিস্ট করে ব্যান্ডিং ফোর্স ফোর্সকে রেজিস্ট করে তখন এগুলাকে বলা হচ্ছে ক্রিজ রেজিস্ট করতে পারা কিন্তু আমরা এটা চাই না আমরা এরকম কাপড় চাই না যেটা ক্রিজ হবে না আমরা এরকম চাই যেটা ক্রিজ হবে বাট এটাকে খুব কুইক রিকভার করে ফেলবে যে প্রপার্টিটাকে আমরা আগে বলছিলাম কি রেজিলায়েন্সি মনে আছে কি না যে ফ্লেক্সিবিলিটি রেজিলেন্সের মধ্যে পার্থক্য এই জায়গাটা ফ্লেক্সিবিল মানে ফ্লেক্সিবল কিনা রেজেন্সি মানে হচ্ছে তুমি যখন এটাকে বাকিয়ে দিলা তখন বাউন্স ব্যাক করে আগের অবস্থানে কত দ্রুত ফিরে আসতে পারে তো আমরা আসলে ক্রিজকে রেজিস্ট করাটা যতটা না চাই তার চেয়ে বেশি আমাদের ডিজায়ার মানে ডিজায়ার হচ্ছে অ্যাপারেলের ক্ষেত্রে এরকম যে এটা ক্রিজ হবে বাট আগের অবস্থানে কুইক ফিরে আসবে অর্থাৎ রেজিলেন্ট প্রপার্টিটা ভালো হবে এটা হচ্ছে আমাদের ডিজায়ার তো আমাদের যেসব ফাইবার আছে বিশেষ করে উল ফাইবার ন্যাচারাল ফাইবারগুলোর মধ্যে উল ফাইবারের এই ক্রিজ প্রপার্টিটা অনেক ভালো অন্য যেসব ফাইবার আছে সবগুলোর তুলনায় উলের এই প্রপার্টিটা অনেক ভালো আর যদি উলের মধ্যে তুমি আবার উইভিং করো মানে নিটিং না করে যদি উইভিং করো যেখানে কি না মানে ইয়ার্নগুলা দুই সেট ইয়ার্ন রাইট অ্যাঙ্গেলে একসাথে একটা ইন্টারলেসমেন্ট করে থাকবে তখন কিন্তু এটা আরও ভালো হবে মানে এমনিতেও উলের বলতেছি ন্যাচারাল ফাইবারগুলোর মধ্যে ক্রিস প্রপার্টি অনেক ভালো অর্থাৎ ব্যান্ড হয় হলে আবার আগের অবস্থানে ফিরে আসে অর্থাৎ ক্রিজ খুব বেশি হয় না ক্রিজ মার্ক পরে না কাপড়ে আবার যদি উইভিং করা থাকে ওভেন স্ট্রাকচারের জন্য এটা এমনিতেও আগের অবস্থানে সহজে ফিরে আসতে পারবে কিন্তু নিট হলে এই ক্রিজটা একটু বেশি হবে তো তার মানে আমরা বুঝলাম যে ন্যাচারাল ফাইবারের মধ্যে উলের ক্রিস রিকোভারি বা ক্রিস প্রপার্টিটা অনেক ভালো আর এমনি ন্যাচারাল এবং ম্যানমেডের মধ্যে কম্পেয়ার করলে ম্যানমেডগুলোর মধ্যে সবচেয়ে ইয়ে হচ্ছে মানে সবচেয়ে ভালো হচ্ছে ম্যানমেডগুলো আমরা যদি একটা ধরো এরকম চার্ট দাঁড় করাই তাহলে সবচেয়ে হাই গ্রেডে রাখতে পারবো হচ্ছে ম্যানমেডগুলোকে ধরো এটা এখানে ম্যানমেড বা সিনথেটিকগুলা এরপরে হচ্ছে মনে করো ন্যাচারালগুলোর মধ্যে উল তারপরে হচ্ছে সিল্ক সিল্কের পরে হচ্ছে এসিটেড ফাইবার এসিটেড ফাইবারের বৈশিষ্ট্য কি বলছিলাম মাঝখানে একদিন বলছিলাম মনে হয় তোমাদেরকে এসিটেডটা কোন ফাইবারের বিকল্প হিসাবে ব্যবহৃত হয় এই হচ্ছে ক্রম কি আমরা বলতে পারি যে ম্যানমেড তারপরে উল সিল্ক এসিটেড এসিটেড হচ্ছে সিল্কের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় হ্যাঁ আর অ্যাক্রাইলিকটা হচ্ছে উলের বিকল্প হিসাবে ব্যবহৃত হয় বাজারে যেসব উলের শীতকালীন পোশাক দেখো ম্যাক্সিমামই হচ্ছে উল না অ্যাক্রাইলিক আবার বাজারে যেসব শাড়িকে সিল্কের শাড়ি বলে বিক্রি করা হয় হ্যাঁ সেখানে দেখবা যে অনেকগুলোই হচ্ছে এসিটেড ফাইবার মানে সিল্ক না তারপরে রেওন আছে রেওয়ানের মধ্যে অনেক ধরনের রেওন বিস্কুশ রেওন কাপড় নিয়ম এগুলা তার তার চেয়েও খারাপ অবস্থা হচ্ছে কটনের কটনের ক্ষেত্রে জানো তোমরা কটনের যদি হানড্রেড পার্সেন্ট কটনের তোমার কাছে যদি কোনো মানে ড্রেস থাকে সেটাকে দেখবে যে আয়রন করা ছাড়া পরাটা খুব টাফ মানে এটা ওয়াশের পরেই ক্রিজ পেয়ে যায় মানে অনেক কুচ ভাল ভাজ পড়ে বা কুচকে আসে এই কুচকানো ভাবটাকে আমরা আয়রন করার মাধ্যমে আবার দূর করি তারপরে আবার ঠিক থাকে আবার মানে ক্রিজটা এটা পরলে আবার দেখা গেছে ক্রিজ হয়ে যায় আর কি তো এই জন্য কটনটা খারাপ কটনের চেয়েও লিনেন কাপড়ের আরও খারাপ অর্থাৎ ফ্লাক্স ফ্লাক্স তো হচ্ছে ফাইবারের নাম এই ফাইবার দিয়ে তৈরি করতে কাপড়কে আমরা কি বলি লিনেন বলি না তো এই লিনেনের এই প্রপার্টিটা আরও খারাপ মানে আর কি তো এই হচ্ছে ব্যাপার তো আমরা এবার মানে শিটে চলে যাই সেখান থেকে কিছু জিনিস বলি এখানে সংজ্ঞাগুলো দেওয়া আছে ক্রিজ হচ্ছে কি এটা বলা আছে হ্যাঁ ক্রিজ হচ্ছে আর এ ফোল্ড ইন এ ফেব্রিক ইন মানে ইন্ট্রোডিউস আন ইনটেনশনালি যেটা কিনা আন ইনটেনশনালি একটা ফোল্ড কাপড়ের মধ্যে যদি মানে ইম্পোজ হয় এটা হচ্ছে ক্রিজ যেগুলো কথাগুলো বললাম ক্রিজ রেজিস্টেন্স কি রেজিস্টেন্স হচ্ছে ক্রিজ ইজ এ ফোল্ড অফ দ্য ফেব্রিক ইন্ট্রোডিউস অন ইনটেনশনালি অর দ্য সাম অ্যাট সাম স্টেজেস অফ প্রসেসিং অ্যান্ড দ্য রেজিস্টেন্স টু ক্রিজিং অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল ডিউরিং ইউজ ইজ নোন অ্যাজ ক্রিজ রেজিস্টেন্স অর্থাৎ ক্রিজিং হওয়াটাকে কতটা প্রতিরোধ করতে পারে সেটা হচ্ছে ক্রিজ রেজিস্ট্যান্স ঠিক আছে এখানে ওই চারটা দেওয়া আছে এখানে উল সিল্ক এসিডেড রাওয়ন্ড বিস্কুচ রাওয়ন্ড কাপুনিয়াম রাওয়ন্ড তারপরে কটন ফ্লাস্ক অ্যাটসেট্রা এরপর হচ্ছে ক্রিজ রিকোভারি ক্রিজ রিকোভারিটা কি ইট ইজ দ্য প্রপার্টি অফ এ টেক্সটাইল ম্যাটেরিয়াল টেক্সটাইল মেটিরিয়াল প্রপার্টি বাই হুইজ ইট ক্যান রিটার্ন টু ইটস ফর্মাল শেপ আফটার বিং ক্রিজড অর্থাৎ যদি এটা তার আগের অবস্থানে ফিরে আসতে পারে তখন এটাকে বলা হচ্ছে ক্রিজ রিকভারি দ্য মেজার অফ ক্রিজ রেজিস্টেন্স ইজ স্পেসিফাইড কোয়ান্টিটিভলি ইন টার্মস অফ ক্রিজ রিকভারি অ্যাঙ্গেল আমরা মূলত ক্রিজ রিকভারি টেস্ট করে থাকি এবং সেটা কোন ইউনিটে টেস্ট করি ক্রিজ রিকভারি অ্যাঙ্গেল দিয়ে ঠিক আছে এটা হচ্ছে এই যে ক্রিজ রিকভারি অ্যাঙ্গেল ক্রিজ রিকভারি অ্যাঙ্গেলের সাহায্যে আমরা মূলত টেস্ট করে থাকি তা ক্রিজ রিকোভারি অফ এ ফেব্রিক ক্যান বি ইনক্রিজড বাই রেজিন ট্রিটমেন্ট তুমি যদি রেজিন দ্বারা ট্রিট করো হ্যাঁ রেজিনের ফিনিশ করো উপরে একটা রেজিন ট্রিটমেন্ট দিয়ে দাও উপরে গামের মতো একটা আবরণ তাহলে কী হবে কাপড়ের মধ্যে ক্রিজ প্রপার্টিটা ভালো আসবে তো আমরা দেখব রেজিন ট্রিটমেন্টের সুবিধা অসুবিধা কী একটু দেখি ক্রিজ রেজিস্টেন্স এবং রিকোভারির মধ্যে আসলে পার্থক্য কি ক্রিজ রেজিস্টেন্স ইজ সাচ এ প্রপার্টি অফ ফেব্রিক দ্যাট রেজিস্ট ফেব্রিক ফ্রম ক্রিজিং মানে এরা ক্রিজ হতে কতটুকু বাধা দেয় এটা তোমাকে দেখতে হবে হচ্ছে এই মডুলাসগুলা তোমার জানো না ইয়ংস মডুলাস বা ব্যান্ডিং মডুলাস এই মডুলাসগুলো দেখতে হবে মানে স্ট্রেস স্ট্রেনের যে অনুপাতটা এটা কত বেশি যত বেশি তত কম বাধা মানে বেশি বাধা দিবে রেজিস্ট্যান্সটা এভাবে দেখা হবে আর এটা হচ্ছে রিকভারি ক্রিজ হয়ে গেল আগের অবস্থানে কতটুকু ফিরে আসে সেটা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে দেখতে হবে তাহলে ক্রিজ রিকভারি ইজ এ ফেব্রিক প্রপার্টি দ্যাট ইন্ডিকেটস দ্য অ্যাবিলিটি অফ ফেব্রিক টু গো ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন আফটার ক্রিজিং ক্রিজ হওয়ার পরে সে অরিজিনাল পজিশনে ফিরে আসার যে সেটাকে বলা হচ্ছে ক্রিজ রিকভারি ক্রিজ রেজিস্ট্যান্স ইজ জেনারেলি মেজার্ড বাই ব্যান্ডিং ইলাস্ট্রিসিটি এটা বললাম যে ব্যান্ডিং ইলাস্ট্রিসিটি বা ব্যান্ডিং মডুলার্স দিয়ে এটাকে টেস্ট করা যাবে আর ক্রিজ রিকভারি ইজ দ্য মেজার অফ ক্রিজ রেজিস্ট্যান্স স্পেসিফাইড কোয়ান্টিটিভলি মানে রেজিস্ট্যান্স হয়ে গেলো ইন টার্মস অফ ক্রিজ রিকভারি অ্যাঙ্গেল ক্রিজ রিকভারি অ্যাঙ্গেল দিয়ে মূলত এটা দেখা হবে ক্রিজ রেজিস্ট্যান্সেস কাম ইন টু প্লে বিফোর দ্য ফেব্রিক ইজ ক্রিজড রেজিস্ট্যান্সটা কখন আসবে ক্রিজ হওয়ার আগের ব্যাপার কিন্তু যে কত বাধা দেয় আর এটা পরে আসবে ক্রিজ রিকভারি কামস আফ ইন টু প্লে আফটার দ্য ফেব্রিক হ্যাজ বিন ক্রিসড ফেব্রিক ক্রিজ হওয়ার পরে দেখবো যে আসলে কতটুকু বাধা দিত মানে কত দ্রুত রিকভার করে ক্রিজ হওয়ার পরে তো ক্রিজ ইন্ডিকে মানে রেজিস্ট্যান্স রেজিস্ট রেজিস্টেন্স মানে ক্রিজ রেজিস্ট্যান্স রেজিস্টস দ্য স্ট্রেচিং অ্যান্ড কম্প্রেশন অফ মলিকুলার চেইন অফ ফাইবার পলিমার এটা কি করে এটা ফাইবারের যে মলিকুলার চেইন আছে মলিকুলার চেইনটাকে ব্যান্ড হতে কম্প্রেস হতে স্ট্রেস হতে বাধা দেয় এই জন্য এটা ক্রিজ রেজিস্ট্যান্সটা বাড়বে আর বাই ক্রিজ রিকভারি প্রপার্টি দ্য স্ট্রেচিং অর কম্প্রেসড পলিমার চেইন কাম ব্যাক টু নর্মাল পজিশন এটা নর্মাল পজিশনে ফিরে আসাটাকে বলা হচ্ছে ক্রিজ রিকভারি অর্থাৎ স্ট্রেস এবং কম্প্রেশন হবে বাট আগের অবস্থানে ফিরে আসা তো আমরা একটু আগে রেজিন ট্রিটমেন্টের কথা বলছিলাম যে যে এখানে দ্য ক্রিজ রিকভারি অফ এ ফেব্রিক ক্যান বি ইনক্রিজড বাই রেজিন ট্রিটমেন্ট রেজিন ট্রিটমেন্টের সাহায্যে অর্থাৎ উপরে একটা গামের কুটিং দিয়ে বা আবরণ দিয়ে লেমিনেটিং করার মতো ক্রিজ প্রপার্টি বানানো যায় তো সেটাতে সুবিধা কী এখানে কিছু সুবিধার কথা বলা আছে বলা হচ্ছে ইমপ্রুভড রেজিস্ট্যান্স টু অ্যান্ড রিকভারি ফ্রম ক্রিজিং তাহলে দুইটাকেই ভালো করে ক্রিজ রেজিস্ট্যান্স এবং ক্রিজ রিকভারি প্রপার্টিকে ইনক্রিজ করে কে রেজিন ট্রিটমেন্ট সেকেন্ড হচ্ছে স্মুথ ড্রাইং প্রপার্টিস আফটার লন্ডারিং এটা যদি লন্ড্রিং করা হয় অর্থাৎ ওয়াশ করা হয় তারপরে স্মুথ ড্রাইং হয় অর্থাৎ খুব ইউনিফর্মলি শুকিয়ে যায় ডিউরেবল ইফেক্টস মে বি ইম্পার্টেড বাই ইন্টারমিডিয়েট মেকানিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ এটা ডিউরেবিলিটি বা সার্ভিসেবিলিটি ইনক্রিজ করা যায় যদি কোনো মেকানিক্যাল ট্রিটমেন্ট ইম্পার্ট করা হয় রিডিউস লন্ড্রি শিঙ্কেজ লন্ড্রির পরে শ্রিঙ্ক করবে না অর্থাৎ তুমি যেহেতু একটা কাপড়কে ওয়াশ করবা এটা শিঙ্ক করবে কিন্তু এটার উপর যদি একটা কুটিং থাকে একটা আবরণ থাকে এই আবরণটার জন্য কাপড়টা কিন্তু সহজে শ্রিঙ্ক করতে পারবে না হ্যাঁ এটাই বলা হচ্ছে যে রিডিউস লন্ড্রি শিঙ্কেজ তারপরে ইনক্রিজ ড্রাই টেনজাইল স্ট্রেংথ অ্যান্ড গ্রেটলি ইনক্রিজ ওয়েট টেনজাইল স্ট্রেংথ অফ রেওন রেওন ফাইবারের ক্ষেত্রে ওয়েট এবং ড্রাই ফর্মে তার টেনজাইল স্ট্রেংথ অর্থাৎ কাপড়ের যে শক্তি সেটাকে ইনক্রিজ করে কারণ তুমি আগে কাপড়টাকে ছিঁড়তে গেলে শক্তি যত লাগতো এখন রেজিনের জন্য আরও বেশি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করতে হবে এবং রেজিনটা থাকার কারণে ওয়েট স্টেটেও তার স্ট্রেংথ গুণ বেড়ে যাবে মানে মার্জিনালি বেড়ে যাবে সরি মার্জিনালি না শার্পলি বেড়ে যাবে তো ইমপ্রুভড ফাস্টনেস টু ওয়াশিং অ্যান্ড রাবিং অফ মোস্ট ডাইস অনেক ডাইং ডাইজের ক্ষেত্রে যত ডাই আছে এদের বেশি বেশিরভাগই ক্ষেত্রে ওয়াশিং এবং রাবিং ফাস্টনেস এটা ইমপ্রুভ করে আমরা ফাস্টনেস পরবো আমাদের আছে এই কোর্সে মানে বিভিন্ন ধরনের ফাস্টনেস প্রপার্টির একটা চাপ্টার আছে বড়ো সড়ো সেখানে আমরা এই ব্যাপারটা বলবো ফাস্টনেস মানে হচ্ছে কালারটা চলে যাওয়া কালারটা কাপড় থেকে উঠে যাওয়া সেই ব্যাপারটা অর্থাৎ ওয়াশিংয়ের পরে কতটুকু উঠে যায় রাবিংয়ের পরে মানে ঘর্ষণে বা ফ্রিকশানে কতটুকু উঠে যায় এটা এটাকে ইম্প্রুভ করে অর্থাৎ কালারটা সহজে রাবিংয়ে এবং ওয়াশিংয়ে চলে যায় না যদি রেজিন ফিনিশ করা হয় বা রেজিন ট্রিটমেন্ট করা হয় ডিক্রেজ ওয়াটার ইমভাইবিশান অ্যান্ড মোর রেপিড ড্রাইং এটা একটা সমস্যা হচ্ছে ওয়াটার ইনভাইভিশানটাকে ডিক্রিজ করে দেয় এবং রেপিড ড্রাইং খুব তাড়াতাড়ি শুকানোটাকে এবং পানি ইমভাইবিশান তো পরশ তোমরা বায়োলজিতে অর্থাৎ মানে ব্লুটিং প্যাপার বা নিউ স্প্রিন্ট প্যাপার পানিতে চুবালে যেরকম পানিগ্রাহী হয় এটাকে ইনভাইবিশান বলে আর কি তো পানির যেই এই ইমভ্যপিশনটা পানি শোষণ করার যে প্রবণতাটা এটাকে কমিয়ে দেয় এবং ড্রাইটা খুব দ্রুত হয় না যেহেতু উপরে সার্ফেসে কুটিং থাকে ভিতর থেকে পানিটা খুব আস্তে আস্তে শুকাবে উপরে কিন্তু স্মুথ ড্রাইংয়ের কথা বলা আছে ফুল স্মুথ ড্রাইং আর রেপিড ড্রাইং কিন্তু এক না স্মুথ ড্রাইং মানে হচ্ছে ইউনিফর্মলি ড্রাই হওয়া আস্তে আস্তে পুরোটা শুকিয়ে যাওয়া মানে সব জায়গা থেকে সমানভাবে শুকানো আর রেপিড ড্রাইং না হওয়ার মানে হচ্ছে শুকাবে আগের চেয়ে আস্তে আস্তে স্লোলি তারপরে এটা ডিক্রিজ করে কি ওয়াটার ইনভাইভেশন পানি গ্রাহিতা বা পানি শোষণ করাটা পানি শোষণ করে স্ফীত হওয়াটাকে কমায় এবং রেপিড ড্রাইংটাকেও কমিয়ে দেয় ইমপ্রুভড হ্যান্ডেল অ্যান্ড ড্রেপ অফ ফেব্রিক মূলত কাপড়ের হ্যান্ডেল প্রপার্টি এবং ড্রেপ প্রপার্টিটাকেও একটু ইম্প্রুভ করে থাকে যেহেতু রেজিন ফিনিশটা তুমি যখন দিবা মানে সফট ম্যাটেরিয়াল দিয়ে অনেক সময় দেওয়া হয় সেক্ষেত্রে ওরা হ্যান্ডেল প্রপার্টি ইমপ্রুভ করবে এবং ড্রেপটাকেও কিছুটা বাড়াতে পারে অনেক সময় আবার কমিয়েও দেয় তো ইন জেনারেল বলা হচ্ছে যে ইমপ্রুভ করে ইনক্রিজ ওয়েট তো যেহেতু আলাদা কিছু কেমিক্যাল তুমি এখানে অ্যাড করতেছ অবশ্যই তার জিএসএম বাড়বে মানে ওয়েটটা ইনক্রিজ করবে তারপর হচ্ছে ইনক্রিজ রেজিস্টেন্স টু ডিস্টরশান অফ ফেব্রিক উইথ ইম্প্রুভ রিটেনশন অফ গার্মেন্টস শেপ অ্যান্ড ফ্রেশনেস কী বলছে ডিস্টরশান ফেব্রিক ডিস্টর্ট হওয়ার ক্ষেত্রে এটা রেজিস্ট করবে বাধা দিবে উইথ ইম্প্রুভড রিটেনশন অফ গার্মেন্টস শেপ গার্মেন্টস তার শেপটাকে রিটেন করতে পারবে মানে ধরে রাখতে পারবে তোমার যে বডি শেপ আছে সেই মোতাবেক যে গার্মেন্টসটা তৈরি করা হলো সেটা তার বডি শেপটাকে সহজে ধরে রাখতে পারবে অর্থাৎ ডিফরমেশানটাকে রোধ করতে পারবে অনেক সময় দেখবা যে আমাদের যেই কাপড় থাকে এটা তার ডাইমেনশানটাকে হারিয়ে ফেলে অর্থাৎ তোমার সামনের বডি পার্টটা এবং পিছনের পার্টটা সমান ছিল এক সময় বাট পরে এক সময় দেখা গেছে পিছনের পার্টটা একটু বড়ো হয়ে গেছে সামনের পার্টটা ছোটো হয়ে গেছে এতে করে কাপড়টা তার ডাইমেনশানটাকে হারিয়ে ফেলে তখন কাপড়টা আর ফর্মালি পরার উপযোগী থাকে না এই বিষয়টাকেও রেজিস্ট করতে পারে ইম্প্রুভ রেজি টু স্লিপেজ অ্যান্ড ফ্রেইং স্লিপেজ এবং ফ্রেয়িং হওয়া অর্থাৎ কাপড় থেকে সুতা স্লিপ করে খুলে আসা অথবা কাপড়ের সাইড থেকে সুতা যে ফ্রেইং হওয়া খুলে আসা এটাকে রেজিস্ট করে উপরে যেহেতু একটা কোটিং থাকবে ভেহিকেল ফর মডার্ন ফ্লেম প্রুফিং হ্যাঁ অনেক সময় ফ্লেম প্রুফ করার জন্য আমরা রেজিন ট্রিটমেন্ট করি এমন ম্যাটেরিয়াল দিয়ে করি যে ম্যাটেরিয়ালটা মানে বাইরজল অক্সিজেন ডিমান্ড অনেক বেশি যেটা কি না মানে পুরে না আগুন লাগলে পুরে না তখন এই ক্ষেত্রে মানে রেজিস্ট্যান্সটা মানে ফ্লেম প্রুফ হয় মানে উপরের কোটিংটার জন্য কাপড়টা মূলত ফ্লেম প্রুফ হয়ে যায় অর্থাৎ কাপড়ের মধ্যে আগুন যাওয়ার আগেই ওই রেজিনটা উপরের কোটিংটা ফ্লেমকে বাঁধা দেয় আচ্ছা ইনক্রিজ রেজিস্ট্যান্স টু ফটো ডিগ্রেডেশন অ্যান্ড ওয়েদারিং অর্থাৎ সূর্যালোকে বা পরিবেশের যে কারণে যে কাপড় ক্ষতিগ্রস্ত হয় তার সার্ভিসেবিলিটি কমে যায় কাপড়ের ডিগ্রেডেশান হয় হ্যাঁ এইটাকে মানে ইনক্রিজ করে এই রেজিস্টেন্সটাকেও বাড়ায় অর্থাৎ ফটো ডিগ্রেডেশন এবং ওয়েদারিং সূর্যালো বা অন্যান্য কোনো আলো তাপ এগুলার জন্য এবং পরিবেশের প্রভাবে কাপড়ের যে ডিগ্রেডেশন হয় এটাকে অনেকটা মানে ইম্প্রুভ করবে এই প্রপার্টিটা রেজিস্টেন্স প্রপার্টিটা ইম্প্রুভ করবে ইনক্রিজ রেজিস্টেন্স টু রোটিং মানে পচে যাওয়া বা দ্রুত ফাঙ্গাস ব্যাকটেরিয়া করতে আক্রান্ত হওয়ার যে প্রবণতাটা সেটাকেও রোধ করবে তবে কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ আছে দুই তিনটা সেটা হচ্ছে লোয়ার অ্যাবলেশান রেজিস্টেন্স ফর মিস অ্যাপ্লিকেশন অফ দ্য ফিনিশ যদি তোমার ফিনিশিংটা ঠিকঠাক মতো না হয় ফিনিশিংটা যদি প্রপারলি তুমি চুজ করতে না পারো তখন কিন্তু অ্যাবলেশান রেজিস্টেন্স কমে যাবে অ্যাবরেশান রেজিস্টেন্স আমরা এখনও পড়ি নাই আর পরের চাপ্টারটাই মানে এই চাপ্টারেই পরের টপিকটা হচ্ছে অ্যাব্রেশান রেজিস্টেন্স অর্থাৎ ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা তো এটা কাপড়কে আমরা ঘষে দেখি ফিকশান করে এরকম ঘষে ঘষে দেখি যে কতটা ঘর্ষণের পরে কাপড়টা ছিঁড়ে যায় কারণ এটা দরকার আছে কাপড়টা কতদিন সার্ভিস দিবে এটা জানার জন্য অ্যাবরেশান রেজিস্টেন্সটা ইম্পর্টেন্ট আবার যেসব অ্যাপ্লিকেশান যেখানে ফিকশানের মধ্যে দিয়ে যেতে হয় ওয়ার্কারদেরকে বা যে পরে থাকবে তাকে তখন তার জন্য অ্যাবরেশান রেজিস্ট্যান্সটা দেখতে হবে যেমন মিলিটারিদের ক্ষেত্রেও দেখতে হবে তারা যে কাপড়টা পরে যে মাটিতে গোড়াগড়ি খাবে বিভিন্ন ঘর্ষণে হবে এটা কাপড়টা ছিঁড়ে যাবে কিনা কতটা ঘর্ষণে কী লেভেলের ঘর্ষণে এটা ছিঁড়ে যায় সেটা দেখায় আর এই অ্যাব্রেশন রেজিস্ট্যান্সটাকে কমিয়ে দেয় কেন কারণ সারফেসে তো সুতা নাই সারফেস হচ্ছে ওই কুটিংটা আছে তো তখন তুমি অ্যাব্রেশন করতেছ তখন কার উপর আঘাত পড়তেছে ওই কুটিংয়ের উপর তখন কুটিংটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে না তাড়াতাড়ি এই জন্য অ্যাভ্রেশান রেজিস্ট্যান্সটাকে কমিয়ে দেয় যদি তুমি ফিনিশিংটা ঠিকভাবে না করতে পারো আচ্ছা লোয়ার টিয়ারিং স্ট্রেংথ ফর মিস এই জন্য মিস জন্য অনেক সময় টিয়ারিং স্ট্রেংথটাকে কমিয়ে দেয় অর্থাৎ কাপড়টাকে সহজে টেনে ওই রেজিন বরাবর ছিঁড়ে ফেলা যেতে পারে অনেক সময় এটা হচ্ছে মিস জন্য আর যে যেহেতু এটা কেমিক্যাল একটা ট্রিটমেন্ট সেই জন্য এই কেমিক্যালি একটা গন্ধ আনপ্লিজেন্ট অর্ডার আন্ডার সার্টেন কন্ডিশান অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা এখান থেকে একটা কেমিক্যালের যে গ্রান্ট সেটা আসতে পারে এবং এটা আনপ্লিজেন্ট একটা কন্ডিশান তৈরি করবে যেহেতু উপরের অংশটা আমাদের মানে মূল যে উপাদান মনে করো আমার যদি কটন পলিস্টার হয় বা নাইলন হয় যে কোনো একটা ফাইবার তো আমার অবশ্যই আছে কাপড়ের মধ্যে কিন্তু সেই ফাইবার না হয়ে যেহেতু এটা উপরে একটা কেমিক্যাল তো সেই কেমিক্যালের যে কন্ডিশান বা অর্ডার আনপ্রেজেন্ট যে অবস্থাটা সেটা কিন্তু থেকেই যাবে বা মানে বিদ্যমান থাকবে তো তখন সেটা কিন্তু আমার এই রেজিন ট্রিটমেন্টের জন্য আসলো এই জন্য আমরা এটাকে বলতেছি রেজিন ট্রিটমেন্টের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই ব্যাপারটা তো আলটিমেটলি আমরা দেখলাম যে রেজিন ট্রিটমেন্টে অনেকগুলো সুবিধা আছে ক্রিজের ক্ষেত্রে বিশেষ করে ক্রিজ এবং ট্যানজাইল প্রপার্টিজের ক্ষেত্রে অনেকগুলো ইম্প্রুভমেন্ট এনে দিচ্ছে তারপরও কয়েকটা ডিসঅ্যাডভান্টেজও আমরা খুঁজে পাচ্ছি এবং এটা নিয়ে কাজ করার জন্য সুইটেবল কেমিক্যাল কি হবে এটা খোঁজার জন্য বা এই বিষয়টা নিয়ে কিন্তু কাজ করার ব্যাপারে বইগুলোতে সাজেস্ট করা হয়েছে যে পরবর্তীতে যারা এটা নিয়ে রিসার্চ বা কাজ করবে তারা যাতে সুইটেবল কেমিক্যাল খুঁজে নেয় যেটার কারণে আমরা এই ব্যাপারটা থেকে মুক্তি পেতে পারি তো তোমরা আবার জয়েন করো আচ্ছা এরপর আমরা আমাদের কোর টপিকে চলে যাচ্ছি আমাদের কোর টপিক হচ্ছে মেথডস অফ মেজারিং ক্রিজ রিকভারি অর্থাৎ ক্রিজ রিকভারিটা আমরা কিভাবে মেজার করতে পারি বা টেস্ট করতে পারি তো এই কথাটা আগেই বলছি তোমাদেরকে যে আমরা ক্রিজ রিকভারি বলতে আসলে ক্রিজ রিকভারি অ্যাঙ্গেলটা টেস্ট করি অর্থাৎ কতটুকু অ্যাঙ্গেল আমরা একটা ফোল্ড করে নেই ফোল্ড করে এরপরে কতটুকু রিকভার করে সেই অ্যাঙ্গেলটা শুধুমাত্র টেস্ট করি তাহলে ক্রিজ রিকভারির ক্ষেত্রে আমার যেই রেজাল্টিং ভ্যালু মানে মেজারিং করার সেটা হচ্ছে একটা অ্যাঙ্গেল ডিগ্রি কত ডিগ্রি রিকভার করলো সেটা তো এখানে চারটা টেস্টের কথা বলা আছে হ্যাঁ টুটাল টেস্ট তারপর হচ্ছে শার্লি ক্রিজ রিকভারি টেস্ট তারপরে কন্টিনেন্টাল মেথড আর হচ্ছে লিনরা সানরি ক্রিজ ইভ্যালুয়েটর এই চারটা হচ্ছে মূলত মেথড আছে তো তবে ব্রিটিশ স্ট্যান্ডার্ডে শার্লিক ক্রিজ রিকোভারি টেস্টটা হচ্ছে সবচেয়ে পপুলার এবং তোমাদের জন্য এই একটা জানাটাই হয়তো বা যথেষ্ট হবে আমি মনে করি তো বাকিগুলা চাইলে আইডিয়া নিতে পারো এই যে বুথের বইতে আছে যদি কেউ আইডিয়া নিতে চাও আর কি তবে ক্রিজ রিকোভারি যে শার্লি মেথডটা আছে সেটাই আমরা একদম ইলাবোরেটলি এক্সপ্লেইন করব স্যার বই বই কার বলছেন স্যার অফ টেক্সটাইল টেস্টিং বাই জে ই বুথ আমি দেখাই দিচ্ছি এই যে দেখাইছিলাম ছিলাম মনে আগে এটা টেক্সটাইল টেস্টিং বাই এটা এটা হলে হবে এটা হচ্ছে মানে ইন্ডিয়ান বই এবং এটা তোমাদের মানে সিলেবাসটাকে খুব ভালোভাবে কাভার করে আর কোর যেটা বই টেস্টিংয়ের বাইবেল বলতে পারো সেটা হচ্ছে এই যে এটা প্রিন্সিপালস অফ টেক্সটাইল টেস্টিং অর্থাৎ যেই বুথ এখানে ফোর্থ এডিশনটা আছে থার্ড এডিশন এর পরের এডিশন গুলাও আছে মোটামুটি চেঞ্জ নাই মানে সামান্য কিছু পার্থক্য আছে আর কি তো যে কোনো একটা তোমরা নিতে পারো এটা এটা পাবা তোমাদের লাইব্রেরিতে অন্তত কপি থাকার কথা মানে বইটা তো এখানে তোমরা দেখে নিতে পারো এই টেস্ট বিস্তারিত বিস্তারিত না সংক্ষেপই বলা আছে ওখানেও তো এটা দেখতে পারো আমরা শুধুমাত্র শার্লি যে ক্রিজ রিকভারি আছে সেটা দেখবো কারণ এটা আমাদের খুব বহুল ব্যবহৃত প্রচলিত পাশাপাশি আমাদের কলেজগুলোতেও কিন্তু যে অ্যাপারেটাসটা আছে সেটা হচ্ছে ক্রিজ রিকভারি সার্লিক আছে সেটা দিয়ে আমরা টেস্ট করি তো এখানে চলে আসি ক্রিজ টেস্টে তো এখানে একটু খেয়াল করো যে প্রথম কথাটা এটা ইম্পর্টেন্ট যে ক্রিজ রিকভারি ইজ মেজার্ড কোয়ান্টিটেটিভলি ইন টার্মস অফ ক্রিজ রিকভারি মূলত আমরা ক্রিজ রিকভারি যে কোনো কিছুকে আমি বলছিলাম কি আমরা কোয়ান্টিটিভ ভ্যালুতে বলতে হবে আমি যদি বলি যে হ্যান্ডেল প্রপার্টি ভালো তাহলে কিন্তু হচ্ছে না এটাকে একটা নিউমেরিক্যাল ভ্যালুতে বা কোয়ান্টিটিভ ভ্যালুতে এক্সপ্লেন করতে হবে তো সেই জন্য এই ক্রিজকে এক্সপ্লেন করার জন্য মূলত ক্রিজ রিকভারি অ্যাঙ্গেলকে ইউজ করা হয় তার মানে অ্যাঙ্গেলের ডিফারেন্স হবে অ্যাঙ্গেলের ডিফারেন্স থেকে আমরা একটা ফেব্রিক থেকে একটা ফেব্রিকের ক্রিজের পার্থক্যগুলো বা কম্পারিজন দাঁড় করাতে পারব তো মূলনীতিটা কি এটা কোন মূলনীতিতে এই টেস্টটা করা হয় এ রিঙ্কেল ফ্রি রেকট্যাংগুলার স্পেসিimen রিঙ্কেল ফ্রি মানে হচ্ছে কাপড়ের মধ্যে কোনো রিঙ্কেল নাই কোনো ফোল্ড ভাঁজ নাই এরকম এই যে এই কোনো ভাঁজ নাই কাপড়ের মধ্যে ভাঁজ বিহীন একেবারে প্লেন একটা কাপড়কে বলা হচ্ছে রিঙ্কেল ফ্রি কাপড় এই রিঙ্কেল ফ্রি একটা রেকট্যাংগুলার স্পেসিমেন অফ প্রেসক্রাইবড ডাইমেনশন মানে কি প্রিন্সিপাল বলতেছি কিন্তু আমরা টেস্টিং মূল বিষয় এখনো যাই নাই প্রেসক্রাইব ডাইমেনশান মানে কি একটা নির্দিষ্ট ডাইমেনশন কেউ সেট করে দিবে এটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড হতে পারে আইএসও হতে পারে এটিসি হতে পারে বিএসটিএ হতে পারে যে কেউ একটা স্ট্যান্ডার্ড ডাইমেনশান বলে দিবে তবে ওই ডাইমেনশানেই টেস্টটা করতে হবে যদি এই মেথডটাকে কেউ ফলো করে বা এই স্ট্যান্ডার্ড টেস্টিং প্রসিজিউরটাকে কেউ ফলো করে তো এই জন্য বলা হচ্ছে এখানে প্রেসক্রাইব ডাইমেনশন অর্থাৎ কত ইঞ্চ বাই কত ইঞ্চ কাপড় কাটতে হবে ইজ ফোল্ডেড ইন হাফ অর্থাৎ তুমি কাপড়টাকে এটা একটা ডাইমেনশানে নিলা নিয়ে অর্ধেকের মধ্যে এরকম ফোল্ড করবা এটা বলা হচ্ছে ফোল্ড হাফ এন্ড কমপ্রেসড এটাকে কমপ্রেস করা হবে মানে একটা লোড দিয়ে চাপিয়ে রাখা হবে ফর এ স্পেসিফাইড টাইম তাহলে অনেকগুলো বিষয় এখানে আসছে একটু খেয়াল করো ভালো করে যে রিঙ্কেল ফ্রি হতে হবে অর্থাৎ কাপড়টা আগে কোনো ভাজ যাতে না থাকে এরকম ফ্রেশ এবং প্লেন কাপড় হতে হবে ডাট্রিঙ্গুলার স্পেসিফিকেশন অর্থাৎ রেকটাঙ্গুলার সাইজে অ প্রিসক্রাইব ডাইমেনশন কত সাইজে কাটবো এটা পরে আসছে একটু ব্রিটিশ স্ট্যান্ডার্ডের জন্য এটা 2 ইন বাই 1 ইন তো আমরা যেগুলো ডাইমেনশন কাটবো অন্য স্ট্যান্ডার্ডের জন্য ভিন্ন হতে পারে ইজ ফোল্ডেড কাপড়টাকে ফোল্ড হাফ একদম মাঝামাঝি এরকম ফোল্ড করা হবে এন্ড কম্প্রেসড এটাকে একটা লোড দিয়ে অনেকক্ষণ চেপে চেপে রাখা হবে কাপড়টাকে ভাঁজ করে অনেক লোড দিয়ে আমি কিছুক্ষণ চেপে রাখবো লোড ফর এ স্পেসিফাইড টাইম এই টাইমটা কতক্ষণ হবে সেটাও কিন্তু স্ট্যান্ডার্ড টু স্ট্যান্ডার্ড ভেরি করবে এখানে আমরা এক মিনিটকে ধরে নিচ্ছি মানে ব্রিটিশ স্ট্যান্ডার্ডের জন্য দ্য লোড ইজ দেন রিমুভ লোডটাকে আমি চাপ দিয়ে রাখলাম কাপড়টাকে আমি এরকম কোনো কিছু দিয়ে চেপে রাখলাম একটা নির্দিষ্ট সময় এরপরে লোডটাকে রিমুভ করবো রিমুভ করে দ্য স্পেসিমেন ইজ অ্যালাউড টু রিকভার ফর দ্য স্পেসিফাইড টাইম এরপরে এটাকে আগের অবস্থানে ফিরে আসার জন্য এই যে ফিরে আসতেছে না আগের অবস্থানে আগের অবস্থানে ফিরে আসার জন্য আমি টাইম দিব কতক্ষণে সে আগের অবস্থানে ফিরে আসতেছে তো এটা একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইম হবে এই টাইমটাও আমরা বিভিন্ন স্ট্যান্ডার্ড থেকে পেয়ে যাবো যেই স্ট্যান্ডার্ডে আমরা টেস্ট করি না কেন

এখন টেস্ট স্পেসিমেন্টটা কীভাবে প্রিপেয়ার করতে হবে এটাকে একটু সংক্ষেপে বলে দিই আগের মতোই অনেকটা আগে সবগুলোতে আমরা টেস্ট স্যাম্পল বা স্পেসিমেন্ট প্রিপারেশনের কথা বলছি এখানেও খুব বেশি পার্থক্য নেই দশটা স্যাম্পল নিতে হবে টেন টেস্ট স্পেসিমেন্ট আর কাট ফ্রম দ্য ফেব্রিক উইথ এ টেমপ্লেট ট্যাম্পলেটটা কত টু ইঞ্চ লং অ্যান্ড ওয়ান ইঞ্চ উইথ অর্থাৎ দুই ইঞ্চ এবং এক ইঞ্চের ডাইমেনশনের একটা ট্যাম্পলেট দেওয়া আছে ওই টেমপ্লেটটাকে কাপড়ের উপর বসিয়ে কাপড়টাকে কেটে নিব

নু টু ওয়ারপ পেসিমেন্ট কন্টে দ্য সেম সেট অফ ওয়ারপ ইয়ার্ন অ্যান্ড নু টু ওয়েফট ওয়েস পেসিমেন্ট কন্টেইন দ্য সেম সেট অফ ওয়েফট ইয়ার যে কথাটা আগে বলছি তোমাদেরকে তুমি যদি ওয়ারপেস পেসিমেন্ট নাও তখন এখানে যদি একটা নাও এই বরাবর নিচ থেকে আর কোনো স্যাম্পল নেবা না যাতে এই ওয়ারপ্যান্টগুলো আর পরবর্তী স্যাম্পলে না আসে পাশ থেকে নিবা পাশ থেকে নিবা এভাবে করে ওয়েফ টুয়ার সেম ওয়েফটে যেই বরাবর তোমার স্যাম্পলটা নেবা এটা নিচ থেকে নিবা যাতে করে ওয়েফটের একই ইয়ার্ন দুইটা স্যাম্পলে না চলে আসে আবার দ্য স্পেসিমেন্ট শুড নট বি কাট ফ্রম ক্রিজড ব্যান্ড ওর আদার ডিফ পার্ট অফ দ্য স্যাম্পল কাপড়টা কুচকে আছে। কাপড়ের কোনো অংশটা ভাঁজ পরে আছে বা কাপড়ের কোনো অংশটা ক্রিজ হয়ে আসে ওই জায়গা থেকে আমরা স্যাম্পল নিব না অ্যান্ড অলসো নট ফ্রম দ্য টু ইঞ্চ ফ্রম দ্য স্যালভেজ কাপড়ের যে স্যালভেজ আছে স্যালভেজটা তো ভিন্ন হয় মোটা হয় ওইটাকে নিয়ে টেস্ট করলে তো আর মূল কাপড়ের যে প্রপার্টি সেটা আসবে না বা রিপ্রেজেন্ট করবে না সেই জন্য স্যালভেজ থেকে অন্তত দুই ইঞ্চ ভিতরের দিকের কাপড়টাকে আমরা মানে স্যাম্পল হিসাবে নেব স্যালভেজ নিব না তারপরে ময়েশ্চার যেটা আছে এটাকে একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে নিয়ে আসতে হবে কারণ জানো অ্যাটমসফিয়ার কন্ডিশন চেঞ্জের সাথে সাথে কিন্তু কাপড়ের বিহেভিয়ার চেঞ্জ হয় কাপড় স্টেটিক ইলেকট্রিসিটি ফর্ম করে তারপরে কাপড় ময়েশ্চার গেইন করলে অনেকগুলো প্রপার্টিস চেঞ্জ হয় এই জন্য একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে নিয়ে আসতে হবে তাহলে এটা হচ্ছে স্যাম্পল প্রিপারেশন স্যাম্পল প্রিপারেশন কি দশটা স্যাম্পল নিব ওয়ারপে এবং ওয়েফটে এবং ওয়ারপে এবং ওয়েফটে টু ইঞ্চ বাই ওয়ান ইঞ্চ ট্যাম্পলেটে এবং খুব কেয়ারফুলি এটাকে কাটবো এটাকে রাখবো হচ্ছে প্যারালাল অর্থাৎ ওয়ার্পিয়ানের সাথে আমার স্যাম্পলটাকে প্যারালাল থাকতে হবে এমন করে একটু অ্যাঙ্গেল করে কেটে দিলাম মনে করো কাপড়টা হচ্ছে এরকম স্ট্রেট আমি একটু অ্যাঙ্গেল করে কাটলাম তাহলে কিন্তু ওয়ারপিয়ানগুলো কাটা পড়বে যাতে স্ট্রেট ওয়ারপিয়ানগুলো আসে স্যাম্পলের মধ্যে প্যারালাল থাকে স্যাম্পলটা এটা খেয়াল রাখতে হবে এবং পরপর দুইটা ওয়ারপের স্যাম্পলে বা ওয়ারপের স্যাম্পলগুলোতে যাতে একই ইয়ার্ন বারবার ওয়ারপে ওয়ারপেট না আসে এবং ওয়েফটের স্যাম্পল নেওয়ার সময় সেম ওয়েফ্ট রিয়ানগুলো যাতে বারবার না আসে এটা মাথায় রাখতে হবে এবং ময়েশ্চারটাকে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডমসফ কন্ডিশন আসে অর্থাৎ টিপিক্যালের জন্য বিশ ডিগ্রি বা নর্মাল ক্ষেত্রে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং সিক্সটি ফাইভ পার্সেন্ট প্লাস মাইনাস টু রিলেটিভ হিউমিডিটি এই কন্ডিশনে আনতে হবে আচ্ছা আমরা এবার এই টেস্টিংয়ের মানে মূল ইয়েতে চলে যাচ্ছি যে কনস্ট্রাকশন কী এটাতে কী কী আসে দ্য ইনস্ট্রুমেন্ট কনসিস্ট অফ এ সার্কুলার ডায়াল এটাতে একটা সার্কুলার ডায়াল আছে যে এটা দেখতেছ এই ডায়াল এই ডায়ালের গায়ে কতগুলো দাগ দেখা যাচ্ছে এই দাগগুলো হচ্ছে ডিগ্রিতে অ্যাঙ্গেলের মান ঠিক আছে মানে দাগান্তিত আছে ইন ডিগ্রিজ অ্যালং ইটস পেরি ফেরি অর্থাৎ উপরের পাশে এটার সাইডে প্রান্তে দাগান্বিত আছে ডিগ্রিতে উইথ অ্যান্ড একুরেসি অফ পয়েন্ট ফাইভ ডিগ্রি হুইচ ক্যারিজ দ্য ক্ল্যাম ফর হোল্ডিং দ্য স্পেসিমেন এইটা গায়ে পেরি ফেরিতে দাগগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটা পর্ব দুটা দাগের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে পয়েন্ট ফাইভ ডিগ্রি পর্যন্ত একুরিসি লেভেলে আসে এবং এটার গায়ে এটার সাথে ক্ল্যাম্প স্পেসিমেন্টকে হোল্ড করার জন্য এই যে ডায়ালের গায়েই কিন্তু এই যে ক্ল্যাম্প আসে এই যে কাপড়টা দেখতে শোনা কাপড়টা কাপড়টাকে এই দুইটার মাঝখানে কিন্তু চাপ দিয়ে আটকানো হয়েছে এই যে ক্ল্যাম্প এটাকে বলা হচ্ছে ক্ল্যাম্পটা এই ডায়ালের উপরেই আছে ঠিক আছে তাহলে এই যে স্পেসিমেন্টটা কাপড়ের একটা প্রান্ত এখানে রাখা হয়েছে প্রান্ত এরকম করে ডিরেক্টলি আন্ডার দ্য সেন্টার অফ দ্য ডায়াল ডায়ালের একদম সেন্টারের নিচে নাইফ এজ একটা নাইফ এজ আছে এই যে এটা নাইফ এজ এটাকে সরানো যায় ডানে বামে সরানো যায় অ্যান্ড অ্যান্ড ইন্ডেক্স লাইন ফর মেজারিং দ্য রিকভারি অ্যাঙ্গেল একটা ইন্ডেক্স লাইন এবং নাইফ আছে যেটাকে মুভ করে আমরা রিকভারি অ্যাঙ্গেলটা দেখতে পারি একটু করা একটু ক্লিয়ার হবে আমি যখন দেখাবো দ্য স্কেল অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ অন দ্য ডায়াল স্কেলটা ডায়ালের মধ্যে ডাকান নিতে আসে যেটা আমার বলা হচ্ছে স্পেসিমেন্ট ক্লাইম টু হোল্ড ওয়ান লিম্প অফ দ্য স্পেসিমেন্ট ইন ওয়ে দ্যাট দ্য লাইজ ইন লাইন অন দ্য এক্সিস অব সার্কুলার স্কেল অর্থাৎ এই কাপড়টাকে তুমি এনে এই ক্ল্যাম্পে এমনভাবে আটকাবা যাতে এটা এরকম ফিক্সড হয়ে যায় মানে হরিজন্টাল যাতে এদিকে মুভ করতে পারে এরকম মানে ভাবে এটাকে ফিক্সড করতে হবে আর নিচে লেবেলিং স্ক্রু আছে লেবেলিং স্ক্রু দিয়ে মেশিনটা যদি উঁচু নিচু হয়ে থাকে এটাকে লেভেলে নিয়ে আসতে হবে কারণ অ্যাঙ্গেলটা তো মানে লেবেলিং এর উপর ডিপেন্ড করবে লেবেলিং যদি আগে থেকে একটু ইন্ট্রেন্ড হয়ে থাকে তাহলে অ্যাঙ্গেলটা কিন্তু আগে থেকেই ডিফার করবে এই জন্য লেভেলিং স্ক্রু দিয়ে আগে মেশিনটাকে লেবেলিং করে নিতে হয় তাহলে আমরা মেশিনের বর্ণনাটা দেখলাম এই পাশে ডান পাশে যা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই যে আমি বলছিলাম যে কাপড়টাকে একটা নির্দিষ্ট ওয়েটে এনে এরকম ভাঁজ করে কিছুক্ষণের জন্য একটা ওয়েট দিয়ে চাপা দিয়ে রাখতে হবে না তারপরে না আমি এখানে নিয়ে আসবো টেস্টিং এর জন্য তো এই জন্য এইটার কাজ হচ্ছে এটা এই দুইটার মাঝখানে মূলত কাপড়টাকে রাখা হয় একটা নির্দিষ্ট ওয়েটে দুই কেজি এক কেজি যাই হোক ওই অত কেজি ওয়েট দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ক্রিস করে বা ফোল্ড করে রাখা হয় তারপরে এখানে এনে কাপড়ের একটা প্রান্ত অর্ধেক প্রান্তকে এখানে ক্ল্যাম্পে আটকে দেওয়া হয় আরেক প্রান্ত থেকে অ্যাঙ্গেলটা দেখা হয় আমার মনে হয় তোমরা দেখে আসলে তারপরে বুঝতে সহজ হবে আমি এখানে এই এই যে মাঝখানে আমরা আগে কাপড়টাকে কাটার পরে এই যে ওয়েটের মাঝখানে কাপড়টাকে রাখতে হয় এই যে এখানে এনে আমি এই যে কাপড়টাকে কাটা ছিল দুই ইঞ্চ বাই এক ইঞ্চ ডাইমেনশনে যে হাফ ফোল্ড করলাম হাফ ফোল্ড করে এই চাপ চেপে দিলাম এই জন্য এটা কিছুক্ষণ এখানে রাখতে হবে এক মিনিট হুম এইটার হচ্ছে ওই যে ওয়েট দেওয়া আছে উপরে এটা দুই কেজি হ্যাঁ দুই কেজি ওয়েট আর এই যে লিম এই যে নাইফের কথা বললাম নাইফটা এই যে একটু খেয়াল করো এই কাপড়টাকে এনে কিন্তু আমি এই দুই ক্ল্যাপের মাঝখানে আটকালাম অর্ধেক অংশ এই ক্ল্যাপের মাঝখানে আটকালাম আর এটা হচ্ছে আমাদের ডায়ালটা এখন ইনিশিয়ালি এটা জিরোতে থাকবে এটা যেহেতু নাইনটি বরাবর থাকবে এটা আর এটাও তখন একবারে এই বরাবর থাকবে তার মানে এই বরাবর থাকা আর এদিকে এই বরাবর থাকা মানে হচ্ছে একদম শুরু তারপরে কাপড়টা যখন আমি আটকে দিলাম কাপড়টা সোজা হতে চাইবে কাপড়টাকে তুমি এরকম এইভাবে ব্যান্ড করে দিচ্ছ একদিকে আটকে ব্যান্ড করে দিচ্ছ কিন্তু কাপড়টা একটু আগে সোজা ছিল সোজা থাকে যখন এরকম ব্যান্ড করে দিছ তখন কিন্তু সে আগের অবস্থানে ফিরে আসতে চায় তো এই তখন আমরা নাইফটাকে সরাবো নাইফটাকে সরিয়ে দেখবো কতটুকু পর্যন্ত সে মানে আগের অবস্থায় ফিরে আসে এটা হচ্ছে সার্কুলার ডায়ালটা আমরা নামগুলো বলতেছিলাম ক্ল্যাম্প হচ্ছে যে এটা যার মধ্যে কাপড়টাকে আটকানো হবে নাইফ এজ হচ্ছে যে এটা যেটাকে স্লাইটলি মুভ করানো যাবে আর স্ল্যাবেল স্ক্রু হচ্ছে নিচে তো এই কাপড়টাকে খুলে এনে মূলত এইখানে বসাইতে হবে এই এই যে ক্ল্যাম্পের মধ্যে অর্ধেকটা এই অর্ধেক অংশটা ক্ল্যাম্পে আটকানো হবে বাকি অর্ধেকটা ফ্রি থাকবে এই চাপানো অবস্থায় জিরো থেকে শুরু করতে হবে মেশিনটাকে ক্যালকুলেট করে এই যে নাইনটি বরাবর আছে এটা বরাবর আছে এইবার আমি এই নাইফটাকে সরাতে সরাতে দেখবো যে কতটুকু পর্যন্ত কাপড়টা রিল্যাক্স থাকে কাপড়টা যে পর্যন্ত রিল্যাক্স থাকে সেই পর্যন্ত নাইফটাকে সরিয়ে রাখবো তো এবার এখান থেকে অ্যাঙ্গেলটা দেখে নেব মানে শূন্য থেকে দশ কত ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলটা আসলো সেটা টেস্ট করাটা হচ্ছে এই মেশিনের উদ্দেশ্য ঠিক আছে অর্থাৎ কাপড়টাকে রিল্যাক্স হতে দিতে হবে এক মিনিট পর রিল্যাক্স হতে দিলে তুমি নাইফটাকে নিয়ে কাপড়ের মাথা বরাবর মানে কাপড়টাকে টাচ করে রাখবে আর কি টাচ করে রেখে নিচে শুধু দেখে নেবে অ্যাঙ্গেলটা কত আছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ক্রিজ রিকভারি অ্যাঙ্গেল বুঝতে সহজ হবে দেখো ওয়ার্কিং প্রসিজিওর স্পেসিমেন ইজ কাট ফ্রম দ্য ফেব্রিক উইথ এ টেম্পলেট টু ইঞ্চ লং বাই ওয়ান ইঞ্চ উইথ অর্থাৎ দুই ইঞ্চ বাই এক ইঞ্চ ডাইমেনশনের মধ্যে একটা কাপড়কে আগে কাটতে হবে দ্য ইনস্ট্রুমেন্ট ইজ লেভেলড উইথ দ্য হেল্প অফ লেভেলিং স্ক্রু মানে সিম্পল বুঝে নাও আগে আমি কাপড়টাকে দুই ইঞ্চ বা এক ইঞ্চ ডাইমেনশনে কাটবো তারপরে ইন্সট্রুমেন্টটাকে ল্যাভেলিং করবো স্কুলের সাহায্যে দ্য স্পেসিমেন্ট ইজ ফোল্ডেড জেন্টলি এন্ড টু এন্ড উইথ ইটস এজ ইন ওয়ান লাইন উইথ দ্য হেল্প অফ দ্য টুইজার স্পেসিমেন্টটাকে ফোল্ড করা হবে একটা টুইজার দিয়ে আমরা যদি হাত দিয়ে করছি দেখাইছি কাজটা টুইজার দিয়ে ধরতে হবে দ্য এজেস শুড নট বি গ্রিপড মোর দেন ফাইভ মিলিমিটার কাপড়ের যে প্রান্তটা আছে সেটা পাঁচ মিলিমিটারের বেশি যাতে দাঁড় ধরতে হয় টুইজার দিয়ে হালকা করে ধরে নিয়ে আসতে হবে একটু কেয়ারফুল করা আর কি কাজটা যত এই আমার স্পেসিমেন্ট করতে গেলে যাতে কাপড়ের মধ্যে কোনো ধরনের অ্যাকশন না হয় মানে কোনো ধরনের আমি নিজে থেকে যেন বাইরে থেকে কাপড়টাকে না চাপাই এই জন্য দ্য ফোল্ডেড স্পেসিমেন্ট ইজ প্লেসড অন দ্য লোয়ার প্লেট অফ দ্য লোডিং ডিভাইস এই যে লোডিং ডিভাইসের মধ্যে লোয়ার প্লেটের মাঝখানে দিব ডু টু কেজি লোড ইজ অ্যাপ্লাইড জেন্টলি ওইটার উপরে রেখে দুই কেজি লোড এখানে অ্যাপ্লাই করা হবে হাফ দ্য নাম্বার অফ টেস্ট স্পেসিম্যান অর্থাৎ এইটার অর্ধেক মানে কিছু অর্ধেক টেস্ট করবো ওয়ার্ভ ডিরেকশানে আর অর্ধেক করবো ওয়েফ ডিরেকশানে শুড বি ফোল্ডেড ফেস টু ফেস অ্যান্ড আদার হাফ ব্যাক টু ব্যাক অর্থাৎ চারভাবে ঘুরিয়ে কাজটা করতে হবে আমি প্রথমে কথা ওয়ার্ভের জন্য করবো ওয়েফটের জন্য করবো ওয়ার্ফের ফেস থেকে ব্যাকে করবো আবার ব্যাক থেকে ফেসে করবো ওয়েফটেও ফেসে একবার ব্যাকে একবার এভাবে বিভিন্নভাবে আসলে ক্রিজ ডিকোভারটা আমরা দেখতে পাবো যাতে করে অ্যাভারেজ একটা ভালো মানে একজাক্ট মান পাই তারপর হচ্ছে আফটার ওয়ান মিনিট এক মিনিট রাখবো ওই যে ওয়েটটার মধ্যে রেখে দ্য ওয়েট ইজ রিমুভ ওয়েটটাকে রিমুভ করবো দ্য স্পেসিমেন্ট ট্রান্সফার টু দ্য ফেব্রিক ক্ল্যাম্প স্পেসিমেনটাকে আমরা ফেব্রিক ক্ল্যাম্পের মধ্যে নিয়ে আটকে দিব অন দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড অ্যালাউড টু রিকভার ফ্রম দ্য ক্রিস এটাকে এবার অ্যালাউ করে দিব যে কতটুকু রিকভার করে সেটাকে আমরা এবার ফ্রিলি রিকভার হতে দিব অ্যান্ড অ্যাজ ইট রিকভার আস্তে আস্তে রিকভার করবে দ্য ডায়াল অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ রোটেটেড টু কিপ দ্য ফ্রি এজ অফ দ্য স্পেসিমেন্ট ইন লাইন উইথ দ্য নাইফ এজ নাইফ এজটাকে সরিয়ে আমরা এই রিকভারটাকে হতে দিবো অ্যাট দ্য এন্ড অফ টাইম পিরিয়ড অ্যালাউড ফর রিকভারি নর্মালি ওয়ান মিনিট এক মিনিট পর্যন্ত আমরা রিকভার হতে দিবো দ্য রিকভারি অ্যাঙ্গেল ইজ ডিগ্রিজ ডিগ্রিস হ্যাঁ অ্যাঙ্গেল ইন ডিগ্রিজ ইজ রিড অন দ্য অ্যানগ্রেভড স্কেল এই অ্যানগ্রেভড যে স্কেল আছে স্কেলের মধ্যে আমরা রিকভারি অ্যাঙ্গেলটা ডিগ্রিতে দেখে নেবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর কি প্রসিজুরটা এরকম আর ওয়ার্ফ এন ওয়েভ টু এর রিকভারি আর রিপোর্টেড সেপারেটলি টু দ্য নেয়ারেস্ট ডিগ্রি ফ্রম দ্য মেন ভ্যালু অফ টেন টেস্ট ইন ইচ ডিরেকশন অর্থাৎ ওয়ার্ফের জন্য ওয়েফটের জন্য ওয়ার্ফের ফেস ওয়েফটের ফেস হ্যাঁ ওয়ার্ফের ব্যাক ওয়েফটের ব্যাক এরকম করে সবগুলোর জন্য টেস্ট করে দশটা স্যাম্পল থেকে আমরা একজাক্টলি এই ইয়েটা নেব মানে অ্যাভারেস্ট মানটা নিব রিকভারি অ্যাঙ্গেলের তারপর হচ্ছে লাস্টে দ্য টেস্ট শুড ইনক্লুড দ্য ফলোয়িং তুমি যে টেস্টিং করবা টেস্টিং করার পরে কিছু জিনিস শুধুমাত্র রিকভারি অ্যাঙ্গেলটা না বলে দিয়ে কিছু বিষয় স্পেসিফাই করে দেওয়াটা হচ্ছে ভালো যে আমি তুমি কি কি কাজ কিভাবে করলা সেখানে কি কি ইনফরমেশন থাকাটা জরুরি দ্য টাইপস অফ ফেব্রিক টেস্টে কি ধরনের ফেব্রিক তুমি টেস্ট করলা ওভেন নাকি নিট আর এক এক ফেব্রিকের ফ্রিজ রিকোভারের মানগুলো এক এক রকম তাই ফেব্রিকের কনস্ট্রাকশনটা বা টাইপসটা যদি তোমার জানা থাকে সেটা বলে দেওয়া নাম্বার অফ টেস্ট পারফর্ম তুমি কয়টা স্যাম্পল নিয়ে টেস্ট করছো দশটা পাঁচটা নাকি আরও বেশি সেটা লোড অ্যাপ্লাইড লোড অনেক সময় আরও বেশি অ্যাপ্লাই করা হতে পারে অন্যান্য স্ট্যান্ডার্ড মেথডে সেই জন্য তখন তোমাকে লোডটা বলে দিতে হবে যে দুই কেজি লোড অ্যাপ্লাই করছিলাম নাকি এক কেজি করছিলা নাকি পাঁচ কেজি করছিলাম টাইম অফ ক্রিজিং ক্রিজিং এর জন্য কি এক মিনিট সময় দিছো নাকি পাঁচ মিনিট সময় দিসো আরও কিছু স্ট্যান্ডার্ড মেথড আছে যেখানে পাঁচ মিনিটের কথা বলা আছে তো সেক্ষেত্রে তুমি পাঁচ মিনিট নাকি এক মিনিট ক্রিজ করলা মানে ওই লোড দিয়ে রাখলা সেটা বলতে হবে টাইম অফ রিকোভারি ওই যে ক্ল্যাম্পের মধ্যে আটকালা ক্ল্যাম্পের মধ্যে আটকানোর পরে কতক্ষণ সময় পরে তুমি এই অ্যাঙ্গেলটা দেখছো মানে রিকভার হওয়ার জন্য কতটুকু টাইম দিয়েছ সেটা দেখতে হবে এটা হচ্ছে এক মিনিট হতে পারে পাঁচ মিনিট হতে পারে দুই মিনিট হতে পারে এটা এক একটা এখানে আমরা এক মিনিটের কথা বলছি মেন ক্রিজ রিকভারি ফর গড় ক্রিজ রিকভারি অ্যাঙ্গেল আর ওয়ার্পেসিমেন্ট এবং ওয়েব টু স্পেসিমেন্টের জন্য দুইটার জন্য আর কি গড় ক্রিজ রিকভারি অ্যাঙ্গেল ওয়ার্পের জন্য ওয়েবটির জন্য দেখা তো এই হচ্ছে মোটামুটি শার্লি ক্রিজ রিকভারি টেস্টারের মানে বিস্তারিত ধাপ প্রিন্সিপাল দেখলাম আমরা प्रिपरेशन অফ টেস্ট দেখলাম কনস্ট্রাকশন দেখলাম আর হচ্ছে ওয়ার্কিং প্রসিডিউর দেখলাম এই এখন এটা থেকে আরো কোনো প্রশ্ন আছে কিনা বলতো তো এই প্রসিডিউরটা কি সবাই বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা আরো কয়েকটা টার্ম পরেই এই চ্যাপ্টার শেষ করব এরপর যে রিংকেল রিংকেলের কথা বলছিলাম প্রথম দিকে যে রিংকেল আর ক্রিজের মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কোন জায়গাতে সেটা হচ্ছে অনেকেই বলে থাকে ক্রিজ এবং রিংকেল একই রকম আবার অনেকেই একটু পার্থক্য করে পার্থক্য হচ্ছে এরকম শর্ট এবং ইরেগুলার যে ক্রিজ আছে সেটাকে অনেকে রিংকেল বলে অর্থাৎ কাপড়ের মধ্যে শার্প শার্প ফোল্ড হওয়া হ্যাঁ কোনো একটা জায়গায় এরকম করে ছোটো ছোটো এরকম হালকা অনেক ফোল্ড হওয়া এটা তো আর ক্রিজের জন্য হয় না মানে আলাদা করে এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করলে এরকম মনে করে এখানে করলা এরকম হচ্ছে তো এইগুলাকে বলা হচ্ছে রিংকেল ইরেগুলার এবং শর্ট যে ক্রিজগুলো সেগুলো আবার ক্রিজ যখন থ্রি ডাইমেনশানে পড়বে অর্থাৎ শুধুমাত্র কাপড়ের প্লেন না থিকনেস থেকে অনেক সময় ফোর্স অ্যাপ্লাই হয়ে যখন ক্রিস পড়বে সেটাকে থ্রি ডাইমেনশনাল ক্রিসটাকে অনেকে রিংকেল বলে আর এগুলা ফর্ম হয় দে ফর্ম ফেব্রিক আন্ডারগো ডাবল কার্বেচার হম একদিকে যাচ্ছে আরেকদিকে আসতেছে তো তখন যে কাপড়ের মধ্যে ফোলটা পরে সেটাকে তো আসলে রিঙ্কেল বলে অনেকে রিঙ্কেল এবং ক্রিসকে একই বলে তবে এই সামান্য কিছু পার্থক্য মাধ্যমে অনেকে রিঙ্কেল এবং ক্রিসকে ডিফার করে ক্রিজ মার্ক ক্রিজ মার্ক আর মার্ক লেফট অন দ্য ফেব্রিক ওয়ান্স কস্ট বাই মেকানিক্যাল ড্যামেজ মেকানিক্যাল ড্যামেজের পরে কাপড়ের মধ্যে যে মার্কটা থেকে যায় সেই মার্কটাকে বলা হয় ক্রিজ মার্ক যখন ড্যামেজ হয় বা কাপড়ের মধ্যে যখন মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই হয় সে অবস্থায় কাপড়ের যে মেকানিক্যাল ড্যামেজটাকে প্রতিরোধ করা বা ড্যামেজের জন্য যেই মার্কটা কাপড়ের মধ্যে থেকে যায় সেটাকে আমরা ক্রিজ মার্ক বলতে চাই একটা মার্ক কাপড়ের মধ্যে থেকে যাওয়া ক্রিজ হলো ক্রিজের মার্কটা কাপড়ের মধ্যে ফুটে উঠলো বা স্থায়ী হয়ে গেলো এটা হচ্ছে ক্রিজ মার্ক তো ক্রিজ কেন হয় কজ অফ ক্রিজ মূলত অ্যাপ্লাইড প্রেশারের কারণে হয় যখন তোমার প্রেশার অ্যাপ্লাই করা হয় তারপর টেম্পারেচার চেঞ্জের জন্য হয় তুমি বিভিন্ন টেম্পারেচারের কাপড়কে যখন বিভিন্নভাবে ট্রিট করতেছো তখন কাপড়ের বিভিন্ন মলিকুলার অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হচ্ছে তখন কাপড়টা আর তার ডাইমেনশানকে ধরে রাখতে পারে না আর এক সময় ডাইমেনশানটাকে হারিয়ে ফেলে তারপর রিলেটিভ হিউমিডিটি চেঞ্জ এক এক সময় এক এক হিউমিডিটিতে ট্রিট করা টেম্পারেচার চেঞ্জটা হয় কোথায় ডাইংয়ের বেশি হয় বিভিন্ন টেম্পারেচার বিভিন্ন সময়ে ট্রিট করা লাগে তো এই জন্য আবার ফিনিশিং করা লাগে ডাইংয়ের পরে আবার রিলেটিভ হিউমিডিটি চেঞ্জ বিভিন্ন হিউমিডির জন্য তার কাপড়ের যে মলিকুলার ডিফরমেশন হতে থাকে এভাবে করে কাপড়ের মধ্যে ক্রিজ ডেভেলপ করতে থাকে পোর কনস্ট্রাকশন হলে ক্রিজ ডেভেলপ হয় অর্থাৎ কাপড়ের যে কনস্ট্রাকশন আছে এটা লুজ স্ট্রাকচার মনে করো ইপিআই পিপিআই অনেক কম বা নিটিংয়ের ক্ষেত্রে ডব্লিউপিআই সিপিআই এগুলো অনেক পাতলা কম সেই জন্য তখন কিন্তু এই লুজ স্ট্রাকচারগুলো তার ডাইমেনশনকে ধরে রাখতে পারবে না তখন এগুলো ক্রিজ হওয়ার প্রবণতা বাড়ে মানে ক্রিজ হয়ে যায় আর পোর ফিটিং গার্মেন্টস যদি গার্মেন্টস এর ফিটটা ভালো না হয় অর্থাৎ গার্মেন্টস এর এক পাশে একটু বেশি রাখলা কোনো সাইডে আরেক সাইডে বেশি রাখলা যদি সিমেট্রি হওয়ার কথা ছিল এরকম রাখলা না অথবা একটা মানে বডি শেপের সাথে ফিট হলো না এই ক্ষেত্রগুলোতে কিন্তু পোর ফিটিং হলে তখনও কিন্তু এই ক্রিজটা একটা কারণ এরকম হতে পারে ফ্যাক্টরস অফ ক্রিজ কি কি কারণে বা কি কি ফ্যাক্টরের উপর ক্রিজটা মানে ক্রিজ ডেভেলপ করে ফাইবারের কিছু প্রপার্টি আছে ফেব্রিকের কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে ফাইবারের প্রপার্টিসগুলো কি যেমন কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন হ্যাঁ ফাইবারের মধ্যে যে ফ্রিকশনাল কোঅফিশিয়েন্ট এটা যদি হাই হয় হ্যাঁ মানে ইন্টার ফাইবার যদি হাই হয় হাই ইন্টারফাইবার ফ্রিকশন উইল নট অ্যালাউ দ্য অ্যালাউ টু রিসেপ ইন্টার ফাইবার যদি অনেক বেশি হয় তাহলে সেটা কিন্তু তার আগের অবস্থানে ফিরে আসতে বাধা দিবে কারণ ফ্রিকশনের জন্য আগের অবস্থানে ফিরে আসতে পারবে না তাহলে ইন্টার ফাইবার ফ্রিকশানটা এখানে ইম্পর্টেন্ট মানে কোঅফিশিয় অফ ফ্রিকশন তারপরে ব্যান্ডিং মডুলাস ব্যান্ডিং মডুলাস মানেই হচ্ছে ব্যান্ড হতে না দেওয়া মানে স্ট্রেস ট্রেনের অনুপাত ব্যান্ডিং স্ট্রেস ডিভাইড বাই ব্যান্ডিং স্ট্রেন তো ব্যান্ডিং স্ট্রেস ট্রেনের যে অনুপাত সেই অনুপাতের জন্য মূলত একটা বাধা পাবে সেটা হচ্ছে ব্যান্ডিং মডুলাস আর ব্যান্ডিং রিকভারি অর্থাৎ ব্যান্ড করলাম আগের অবস্থানে ফিরে আসতেছি কিনা এটা হচ্ছে রিকভারি অর্থাৎ এটা দেখা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে রিকভারি ডিভাইড বাই ইনিশিয়াল তো সেই ক্ষেত্রে এই রিকভারির পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু ক্রিস ভালো আর রিকোভারি যদি কম হয় তাহলে কিন্তু ক্রিস খারাপ আর ফেব্রিক কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে অর্থাৎ ইয়ার্নের যে কনস্ট্রাকশন আছে ইয়ার্নটা কী এটা কি রোটর রিং ইয়ার্ন এটা মানে কী ধরনের টুইস্ট ফ্যাক্টর এখানে আসে কত কাউন্টের ইয়ার্ন এই জিনিসগুলোর উপর কিন্তু মানে ইয়ার্নের কনস্ট্রাকশনটা হুম ফেব্রিকের প্রপার্টি যেমন জড়িত ফেব্রিকের কনস্ট্রাকশন অর্থাৎ টাইপস অফ ইয়ার্ন ইয়ার্নের কনস্ট্রাকশন এটা একটা ফ্যাক্টর এটার উপরে কিন্তু ক্রিজ ডিপেন্ড করে বা ক্রিজ বেশি হয় কম হয় তারপর টাইপস অফ উইভ অর নিট তুমি কী ধরনের উইভিং কোলে এখানে কমপ্লেক্স স্ট্রাকচার কমপ্লেক্স স্ট্রাকচার নাকি লুজ স্ট্রাকচার নিটিং হলে নিটিংটা কী ধরনের নিটিং ডাবল জার্সি নাকি সিঙ্গেল জার্সি সিঙ্গেল জার্সি কোনো ডেরিভেটিভস কিনা বা ডাবল জার্সি কোনো কিনা কেনা কীরকম এই বিষয়টার উপরও কিন্তু ক্রিস ডিপেন্ড করে আর লাস্ট ওয়ান আজকের টপিক সেটা হচ্ছে মিনিমাইজিং ক্রিস কীভাবে করে আমরা ক্রিস কাপড়ে কমাইতে পারি হ্যাঁ সেই ক্ষেত্রে ইউজিং থিক ফাইবার তোমার যদি ফাইবারের ফাইননেস বেশি হয় হ্যাঁ বা ফাইন ফাইবার হয় তখন কিন্তু ক্রিজ বেশি হবে তো সুতরাং মোটা সুতা ইউজ করাতে ক্রিজের পরিমাণটা মূলত কমে আসে কারণ মোটা সুতাকে ব্যান করাটা কষ্ট ব্যান করলে আবার আগের অবস্থাটা সহজে ফিরে আসে বাট চিকন ফাইবার হলে বা চিকন ইয়ার্নগুলোর ক্ষেত্রে এই প্রবণতাটা অনেক কম হবে তাহলে যদি কেউ ক্রিজ রিকভার করতে চায় তাহলে মনে করো কী করতে পারে মানে ক্রিজটাকে কমাতে চাইলে ধরো আমার এখানে চিকন সুতা দিয়ে ইপিআই বেশি আছে সেটা না করে তুমি মোটা সুতা দিয়ে ইপিআই কমিয়ে দিলা কাপড়ের ওয়েটটা ঠিকই থাকবে বাট মোটা ফাইবারের জন্য আসলে দেখা যাবে যে ক্রিজের পরিমাণটা একটু কমে আসবে যদি ক্রিজকে শুধু দূর করতে চায় যদিও আমরা চিকুন ফাইবারটাই আমাদের জন্য প্রিফারেবল অন্যান্য অনেক প্রপার্টিজের জন্য কিন্তু শুধু ক্রিজের জন্য আমরা বলতেছি যে ক্রিজকে মিনিমাইজ করার জন্য এটা হতে পারে একটা পদ্ধতি আর দুই হচ্ছে ডিসকারেজিং রেপিড চেঞ্জ ডিসকারেজিং রেপিড চেঞ্জ ইন টেম্পারেচার অ্যান্ড রিলেটিভ হিউমিডিটি অর্থাৎ এইটাকে অ্যাভয়েড করা আমি যে কাপড়টা পরব অথবা কাপড়টাকে যে টেক্সটাইলের প্রসেসিং করব সেখানে এটাকে বারবার বিভিন্ন কন্ডিশনে না নিয়ে যাওয়া মানে একবার অনেক হাই টেম্পারেচার অনেক লো টেম্পারেচারে একবার ঠান্ডা করলাম একবার গরম করলাম শুকাইলাম আবার ট্রিট করলাম এইরকম না করলেই মূলত ক্রিজ হওয়ার প্রবণতাটা কম হবে আর এরকম করলে ক্রিজ হওয়ার টেন্ডেন্সি আস্তে আস্তে বাড়তেই থাকবে বাই ইউজিং ফ্লাট সিম ডিউরিং সুইং যখন আমরা সুইং করি সুইং তো তোমরা টাইপসগুলো জানো যে স্যালাইয়ের বা সিমের টাইপস আছে বেসিক ছয়টা আছে এরপরেও আসে অনেকগুলো সাব টাইপস আছে তো এই যে ফ্লাট সিমটা আমাদের জন্য এখানে সুইটেবল যদি আমরা এই ইয়ের কথা বলি ক্রিজ আটকানোর কথা বলি তখন যদি ফ্ল্যাট ফ্লাট সিম ইউজ করো লক যেই সুইংটা আর কি তো ফ্লাট সিমের জন্য মূলত ক্রিজটা অনেকটাই বাধা পাবে অন্যান্য অন্যান্য সুইং মানে এগুলোর তুলনায় তো ফাইনালি হচ্ছে ট্রিটিং কেমিক্যালি আফটার ডিউরিং ফিনিশিং যখন ডাইং হয় কাপড় ডাইং হওয়ার পরে যখন ফিনিশিংয়ে যায় ফিনিশিং থেকে কিছু কেমিক্যাল ট্রিটমেন্ট দিয়ে ফিনিশিং করে দেওয়া যাতে করে ওই যেমন রেজিন ফিনিশের কথা আমরা বললাম রেজিন ফিনিশ ছাড়া বা অন্য কোনো ফিনিশিং করে দেওয়া যাতে করে কাপড়টার ক্রিজ বা না হয় যেমন তোমরা নিট কাপড়ে দেখবা যে কার্লিং টেন্ডেন্সি থাকে অর্থাৎ প্রান্তটা বোটে আসার প্রবণতা থাকে নিট কাপড়ে সিঙ্গেল জার্সি ফিনিস করে কাপড়ের সাইড থেকে কোনাগুলা এরকম বোটে আসে এরকম কিন্তু এইটা কিন্তু ফিনিশিংয়ের পর থাকে না ফিনিশিং করে ডাইমেনশনটাকে একটু স্টেবল করে দেওয়া হয় তো তেমনি এখানেও ফিনিশিং করে যখন কাপড়টাকে একটু স্টাবল স্টাবল করে দেওয়া হবে তখন এটা আর মানে অত বেশি বাধা পাবে না আবার চাইলে তুমি ক্যালেন্ডারিং করে অর্থাৎ আয়রনিং করেও কিন্তু ক্রিজটাকে মিনিমাইজ করতে পারো যদি আফটার ইউজের পরে হয় তখন মূলত দেখবো যে একবার ভালোভাবে আয়রন করলে একটা দীর্ঘ সময় পর্যন্ত তার সেটা ক্রিজকে রেজিস্ট করতে পারবে ভালোভাবে তো এগুলো হচ্ছে মূলত মূলত ক্রিজ মিনিমাইজিংয়ের টেকনিক আর কি তো আমরা আজকে এই পর্যন্তই বলবো ক্রিজ হ্যাঁ যে যা আছে বিস্তারিত সবগুলো বিষয় ডিসকাস করা হলো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো রিঙ্কেলটা হচ্ছে তোমার এই শর্ট ক্রিজ আর কি মানে হালকা হালকা যে ক্রিজ একটা তো হচ্ছে পুরো কাপড়টা কুচকে আসলো এটা হচ্ছে ধরো ক্রিজ আর রিঙ্কেল হচ্ছে কাপড়ের মধ্যে শার্প শার্প কিছু ফোল্ড পড়লো শার্প মানে তুমি ওই যে মনে করো শুয়েছিলা তখন তোমার পিছন থেকে চাপ পড়ছে চাপ পরে কি হলো কাপড়ের মধ্যে মানে এমন ভাবে একটা ফোল্ড হলো যে ফোল্ডটা একটা লম্বা একটা দাগ তৈরি করে ফেললো এই যে এরকম একটা ফোল্ড একটা শার্প একটা ফোল্ড হলো এই শার্প ফোল্ড গুলো বা ছোটো ছোটো ক্রিজগুলোকে বলা হচ্ছে রিঙ্কেল রিঙ্কেল মনে হয় একটু সোজা হয় বা পার্থক্য করতে চাও সোজা শার্প ফোল্ড ছোটো ছোটো ক্রিজ আর ক্রিজটা যখন হবে কাপড় তখন তো পুরোটাই ক্রিজ হবে মানে পুরো কাপড়ের মধ্যেই ওয়াশ করার পরে যেরকম হয় সব জায়গায় কাপড় কুচকে আসা এটা হচ্ছে ক্রিজ বাট কোনো কোনো জায়গায় স্পেসিফিক কিছু জায়গায় যদি এই ক্রিজটা হয় শর্ট এবং ইরিগুলার তখন এটাকে বলা হচ্ছে রিঙ্কেল এবং এটাকে মূলত বিভিন্ন ডাইমেনশান থেকে তিনটা ডাইমেনশান থেকেই যখন লোড অ্যাপ্লাই হয় তখন এই যে এটা হয় ক্রিজ মানে রিঙ্কেলের জন্য দায়ী আর কি আর ক্রিজ তো নর্মালি টু ডাইমেনশন থেকে বা ওয়াশিংয়ের পরেই আসে আবার অনেকে এই দুইটাকে একই বলে করতেই হবে হচ্ছে কাপড় সাইড থেকে চেপে আসা ক্রিম হচ্ছে কাপড়ের মধ্যে ইয়ার্ন বাজ হওয়া উইবিনেস ফর্ম করা আর ক্রিজ রিঙ্কেল মোটামুটি একই ক্রিজ হচ্ছে পুরো কাপড়টা মনে করো কুচকে আসা আর রিঙ্কেল হচ্ছে কাপড়ের মধ্যে শার্প ইরেগুলার ফোল্ড পরা ছোট ছোট ক্রিজ হওয়া আর কি এটা রিঙ্কেলকে তুমি ক্রিজের ছোট ভাই বলতে পারো ইরেগুলার কি বলে এটাকে

কাপড়ের মধ্যে যে ওভেন ওভেনের ক্ষেত্রে বিশেষ করে নিটেও আছে ওভেনের মধ্যে ইয়ার্ন গুলো যে উইভিনেস ফর্ম করে সেটা আর রিঙ্কেল এবং ক্রিজ তুমি একই বলতে পারো তবে ক্রিজ হচ্ছে পুরো কাপড়ের মধ্যে হওয়া আর রিঙ্কেল হচ্ছে কাপড়ের কিছু নির্দিষ্ট বা অল্প কিছু জায়গায় এরকম কুচকানো এবং এই কুচকানোটা একটু শার্প ফোল্ড হলে সেটাকে মূলত রিঙ্কেল বলা হচ্ছে এবং ইরেগুলার এটা এটা হচ্ছে রেগুলার না পুরো কাপড়ে না কিছু কিছু জায়গায় মানে ক্রিজের একটা ছোট ভাই বলতে মনে মনে করতে পারো আর এটা ইরিগুলার হবে পাশাপাশি এই যে রিঙ্কেল হবে এই রিঙ্কেলটা হবে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু কিছু জায়গায় আর যদি কাপড়ের স্যাম্পলটাই ছোট হয় এবং সেখানে যদি মানে এরকম ফোল্ড থাকে তখন তুমি তোর আলাদা করতে পারবা না যে এটা কি ক্রিজ নাকি রিঙ্কেল তখন তুমি এটা ক্রিজ বলো রিঙ্কেল বলো সমস্যা নাই মূলত পুরো কাপড়টা যখন কুচকায় তখন সেটা ক্রিজ আর এটার মধ্যে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় যখন কাপড় কুচকা আসে এবং শার্প ফোল্ড তৈরি করে সেটা হচ্ছে রিঙ্কেল ইরেগুলার আর কি আর কারো কোনো প্রশ্ন বুঝতে পারছো